ঠান্ডা মাথা শুনবেন মুখে দাড়ি রাখা এটা হলো সুন্নাত মাথা টুপি দেওয়া এটা হলো সুন্নাত আপনারা এশার নামাজ পড়েছেন আমি এশার নামাজ পড়েছি আপনারা মাগরিব পড়েছেন আমি মাগরিব পড়েছি কিন্তু মাগরিবের আগে একটা নামাজ থাকে সেই নামাজটা হলো আসরের নামাজ আসরের নামাজ চলেন বুখারী শরীফটা খুলে দেখো আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি তো মসজিদে নববীতে আসরে দেখা যায় চার রাকাত একটা হলো সুন্নাতে গায়ের মুআক্কিদা চার রাকাত সুন্নাত পড়েছেন আর একটা হলো দেখা যায় ফরজ নামাজ এই চার রাকাত করে আট রাকাত আপনি আসরের নামাজ পড়েছেন কিন্তু আপনার হুজরা মোবারকের ভিতরে আপনি পর্দা টেনে দিয়ে এই দুই রাকাত নামাজ কিসের জন্য পড়েছেন আমাদেরকে বলেন আমরা একটা বার পড়ব কোথায় এসেছে হাদিসটা বুখারীতে এসেছে যে হাদিস বুখারী শরীফ পৃথিবীর কোন আলেম না পড়লে মাওলানা হতে পারে না আল্লাহর নবী পর্দাটা টেনে বললেন ও আমার সাহাবায়ে কেরাম আমি নবী আমার দিকে তোমরা বারবার ফলো করবে না আমি নবী কি করি এটা আমার জন্য স্পেশাল আর আমি জমাদের যেটা করতে বলেছি ওটাই হলো গুরু দায়িত্ব জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে আসরের নামাজ আট রেখাত পড়ি নবী পড়েছেন দশ রেখাত ওটাই হলো হাদিস তুমি যদি হাদিস পালন করো বাবা তুমিও আসরের নামাজ কাল থেকে দশ রেখাত পড়বা করেকাত দশ রেখাত পড়তে হবে তুমি হাদিস পালন করবে বুঝেননি আরেকটা বলি আমাদের আমাদের ওয়াক্ত নামাজ ফরজ ওহিদুনেসলা সালা রোবা খমসা পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ নবীর প্রতি কয় ওয়াক্ত নামাজ ফরজ একদম কি জানেন না নাকি কি সর্বনাশ গো শুধু গজল হয়েছে না ও গো চাঁদ তুমি বলে দাও নবীজি কথায় চাঁদের চুলকুনি হয়েছে নবী কথা বলবে না আল্লাহর কোরআন বলেছেন তোমরা সলিহীন বান্দার কাছে চলে যাও আমি আল্লাহর আমার নবীকে চিনিয়ে দেবি বলো সুবহানাল্লাহ উপন্যাস গজল ওগো চাঁদ তুমি বলে দাও নবীজি কথায় উপন্যাস না উপন্যাস আল্লাহ